আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম বেদনাটা বেরিয়ে নিয়ে, আসুন ভিডিওটি শুরু করা যাক। আমরা যারা উইন্ডোজ 10 ব্যবহার করি তারা সকলেই জানি যে আমাদের উইন্ডোজটা অ্যাক্টিভেট করা থাকে না। তো আমরা যখন বাজার থেকে উইন্ডোজের সিডি কিনে আনি তখন সেটা ইনস্টল করার পরে দেখা যায় যে উইন্ডোজ অ্যাক্টিভেট নেই, অথবা যদি ইন্টারনেট থেকে কেউ ডাউনলোড করে থাকেন পেনড্রাইভের মাধ্যমে ইনস্টল দেওয়ার পরে দেখা যায় যে উইন্ডোজটা অ্যাক্টিভেট করা থাকে না। তো আমরা আজকে শিখব কীভাবে উইন্ডোজটা অ্যাক্টিভেট করা যায়। ওকে, প্রথমে আমি কম্পিউটারের মানে উইন্ডোজের যেটা মেইন ডিফেন্ডার সেটা অফ করে নেব। অফ করে নেওয়ার জন্য আমরা উইন্ডোজ সিকিউরিটিতে যাব। তো এখানে যাওয়ার পরে আমরা ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে যাব। তারপরে আমরা একটু নিচের দিকে এসে ম্যানেজ সেটিংস, ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিংসের ম্যানেজ সেটিংসে যাব। এরপর আমরা রিয়েল টাইম প্রোটেকশনটা অফ করে নেব, মানে ইয়েস দিয়ে নিব। এরপর বাকিগুলো অফ করলে হয় না করলে হয়, তো আমরা এক্সট্রা সিকিউরিটির জন্য সেগুলো অফ করে দিব। দেওয়ার পর আপাতত এটা মিনিমাইজ করে রাখি। মিনিমাইজ করে রাখার পরে আমরা কোন একটা ব্রাউজারে যাব, সেটা হতে পারে ক্রোম, ফায়ারফক্স, অথবা আপনার যেটা পছন্দ হয় সেটা। তো আমি ক্রোম ব্রাউজারে স্বাচ্ছন্দ্য বোধ করি, এখানে গেলাম। তো এখানে গিয়ে আমি প্রথমে লিখব KMS অটো। 2015-তে আমি আগে একবার সার্চ দিয়েছিলাম, যে আমি 2015 এসেছি, তো আপনি যে কোনো দিতে পারেন। আমি 2015 দিয়ে সার্চ দিলাম। তো এখানে আসার পরে আপনি দেখতে অনেকগুলো লিঙ্ক দেখতে পাবেন, এখানে আমরা যে কোনো সাইট থেকে আমরা ডাউনলোড করতে পারি। তো আমরা এখানে KMS অটো নেট এই সাইটটাতে যাব। যাওয়ার পরে আমরা নিচে এসে ডাউনলোড অপশনটা খুঁজব। তো এখানে একদম নিচে আছে KMS নেট অ্যাক্টিভেটর, এতে ক্লিক করব। এতে ক্লিক করার পরে এই স্টার্ট ডাউনলোড অপশন আসবে, তখন ডাউনলোড স্টার্ট করব। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা সেটা ওপেন করব। আমাদের এই ফাইলটা কেন ডাউনলোড করতে হবে এটা আগে জানা দরকার। তো আমরা সবাই জানি যে উইন্ডোজ 10 একটি মানে উইন্ডোজ ফাইলগুলো একটা পেইড ভার্সন, তো এটার দাম মোটামুটি 10,000 থেকে 12,000-এর মতো। তো আমরা যেহেতু এটা চুরি করে ইউজ করি, সেহেতু চুরি করে বলা যায়, সেহেতু আমাদের এটা ক্র্যাক ভার্সন ইউজ করতে হবে। তো ক্র্যাক ভার্সন ইউজ করলে আমাদের যে উইন্ডোজ সিস্টেমটা, এই সিস্টেমটা এই ক্র্যাক ভার্সনটাকে কী করবে মানে আপনার ব্লক করে দেবে। তো এই জন্য আমরা আমাদের উইন্ডোজ ডিফেন্ডারটা অফ করে নিয়েছিলাম। তো এতে ডাউনলোড হয়ে গেছে, তো এটা আমরা প্রথমে আনজিপ করে নেব। তো আনজিপ আবার এক্সট্রাক্ট করে নেব, এক্সট্রাক্ট হেয়ার, এক্সট্রাক্ট হেয়ার। এখানে আসার পরে আমরা পাসওয়ার্ড দিব KMS অটো নেট, অথবা পাসওয়ার্ডটা আমরা দেখে নিতে পারবো। যদি দেখুন এখানে পাসওয়ার্ডটা লিখে দেওয়া আছে KMS অটো ডট সাইট, এটা আমরা কপি করে নিয়ে জাস্ট এখানে বসাই দেবো। যাওয়ার পরে KMS অটো ডট নেট এটাতে ক্লিক করব। এতে ক্লিক করার পরে ইয়েস, ইয়েস করার পরে এইরকম আসবে। তো একটু ওয়েট করুন, আসার পরে আমরা অ্যাক্টিভেশনে ক্লিক করব। অ্যাক্টিভেশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে অ্যাক্টিভেট উইন্ডোজ অ্যান্ড অ্যাক্টিভেট অফিস দুইটা অপশন আছে। আপনি যদি উইন্ডোজ ফাইলটা অ্যাক্টিভেট করতে চান তাহলে অ্যাক্টিভেট উইন্ডোজ, আর মাইক্রোসফট অফিসের নাম আমরা সবাই শুনেছি, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমরা সবাই ইউজ করি প্রায়। তো আমরা যদি সেটা অ্যাক্টিভেট করতে চাই তবে এখানে যাব, আর যদি উইন্ডোজ অ্যাক্টিভেট করতে চাই তাহলে এখানে যাব। তো উইন্ডোজ অ্যাক্টিভেট যেহেতু আমরা আজকে দেখাচ্ছি সেহেতু এখানে আমরা যাব। যাওয়ার পরে একটু ওয়েট করতে হবে। তো আমার উইন্ডোজটা আগে থেকে অ্যাক্টিভেট করা ছিল, ওই জন্য লেখা আছে দেখেন ইউর সিস্টেম ইজ অ্যাক্টিভেটেড। তো আমি তারপরেও অ্যাক্টিভেট করতে দিয়েছি, তো আমার আগের ফাইলটার সাথে এই ফাইলটাও অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। তো আমরা একটু ওয়েট করি। তো এর মাঝে বলে রাখা ভালো যে আমাদের যখন আমরা উইন্ডোজ অ্যাক্টিভেট শেষ হয়ে যাবে তখন আমরা আবার উইন্ডোজ ডিফেন্ডারটা অন করে দিতে পারবো। তো
তো এখন দেখা যাচ্ছে যে আমার প্রোডাক্ট সাকসেসফুলি অ্যাক্টিভেটেড। তো আমরা তারপরে এটা কেটে দেব। কেটে দেওয়ার পরে আমরা দিস পিসিতে যাব। ডান বাটনে ক্লিক করার পরে আমরা প্রপার্টিজ অপশনে যাব। প্রপার্টিজ অপশনে গেলে এই যে দেখেন এখানে এসে লেখা থাকবে উইন্ডোজ অ্যাক্টিভেটেড। আমি যেখানে কার্সর দেখাচ্ছি এখানে লেখা থাকবে উইন্ডোজ অ্যাক্টিভেটেড। যদি আপনার উইন্ডোজটা অ্যাক্টিভেট না করা থাকতো তাহলে এখানে লেখা থাকতো আপনার উইন্ডোজটা অ্যাক্টিভেট করা নেই, ইউর উইন্ডোজ ইজ নট অ্যাক্টিভেটেড। তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।